بسم الله الرحمن الرحيم. আজকের শিরোনাম দেখে রাগ করেছেন? রাগ আছে আপনাদের? রাগ তো মানুষের থাকে, আপনি কি নিজেকে মানুষ মনে করেন? যদি মানুষ মনে করেন তাহলে আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ন্যায় অন্যায় যাই হোক সেটাকে মেনে নেয় যদি নিয়ম মনে করেন তাহলে আপনি আর পশু এই দুটার মধ্যে পার্থক্য কোথায়? একটা পশু মনে করে সে কাউকে শিকার করবে এবং সে অন্য কারো শিকারে পরিণত হবে, এটাই জীবন। কিন্তু মানুষ সেটা করতে পারে না, সেটার মধ্যে পার্থক্য তুলে ধরাই হচ্ছে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য। আমি এসব বিষয় নিয়ে কথা বললেই তো আবার বলা হবে যে আমি সাম্প্রদায়িক কথাবার্তা বলি, সাম্প্রদায়িক উস্কানি দেই। আসলে আমি না, শুধু বাংলাদেশের মানুষ পৃথিবীর মধ্যে সবচাইতে অসাম্প্রদায়িক মানুষ। বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে পৃথিবীর মধ্যে সবচাইতে অসাম্প্রদায়িক একটি দেশ। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আছি, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট অধিবেশন কিংবা প্রেসিডেন্ট যখন শপথ নেয় কখনো কি সেখানে বাইবেলের পাশাপাশি কোরআন শরীফ পাঠ করানো হয়েছে? কখনোই না। ভারত তারা দাবি করে যে পৃথিবীর মধ্যে তারা সবচাইতে অসাম্প্রদায়িক, সবচেয়ে বড় গণতান্ত্রিক একটি দেশ। সেই দেশের লোকসভা, বিধানসভা কিংবা পার্লামেন্টেরিয়ান কোনো একটা জায়গায় কখনো কি গীতার পাশাপাশি কোরআন শরীফ রাখা হয়েছে? অথচ সেই দেশে তো 30 কোটি মুসলমান বসবাস করে, সেটা করা হয় না। কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ যেই দেশে রাষ্ট্রীয় সবকটা অনুষ্ঠানে কোরআন, গীতা, বাইবেল, চিপিটক পর্যন্ত পাঠ করা হয়, এটাই হচ্ছে বাংলাদেশ। এখন আপনারা হয়তো বলতে পারেন যে বাংলাদেশে কি তাহলে হিন্দু নির্যাতন হয় না? অবশ্যই হয়, সেটা ধর্মের কারণে হয় না, সেটা হয় তারা দুর্বল সেই কারণে। বাংলাদেশে প্রতিদিন লক্ষ লক্ষ মুসলমান তাদের জমি অন্যজন দখল করছে, এটা নিয়ে হাজার হাজার দেওয়ানি মামলা চলছে আদালতে। তাহলে সেই মুসলমানরা কেন তাদের জমি হারাচ্ছে? এটা কি তারা ধর্মীয় কারণে হারাচ্ছে? না, কারণ তারা দুর্বল সেই কারণে। অতএব হিন্দু যারা তাদের জমি অন্য কেউ দখল করছে সেটাও ধর্মের কারণে না, সেটা তারা দুর্বল, সেই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের জমিগুলো দখল করছে। যদি তাই না হতো, ধর্মের কারণে শুধু হিন্দু হলেই তার জমি দখল করা যায়, তাহলে মুন্নি শাহর জমিটা দখল করেন তো, রানা দাশগুপ্তের জমিটা দখল করেন তো, পীযূষ বন্দ্যোপাধ্যায়ের জমি দখল করেন তো? পারবেন না, কারণ তারা দুর্বল না। অতএব বাংলাদেশে যেসব জমি দখল হয় সেটা সব কিছুই শুধুমাত্র দুর্বলতার কারণে, সেটা ধর্মীয় কোনো কারণ না। আর যেই জমিগুলো হিন্দুদের দখল হচ্ছে সেগুলো কারা করছে? শুধু আওয়ামী লীগের পাতি নেতা না, আওয়ামী লীগের সংসদ সদস্যরা পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের বাড়ি, জমি, এমনকি মন্দির পর্যন্ত দখল করছে। এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে আচ্ছা বুঝলাম, আওয়ামী লীগ এখন হিন্দুদের নির্যাতন করছে, কিন্তু 2001 সালে বিএনপি জামায়াত যখন ক্ষমতায় আসে তখন হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তাদের বাড়িঘর দখল করা হয়েছিল, ভাঙচুর করা হয়েছে, সেটা কি মিথ্যা? না, সেটা মিথ্যা না, কিন্তু সেটা হিন্দু নির্যাতন না, সেটা ছিল আওয়ামী লীগ নির্যাতন। সেই সময় যে হামলাগুলো হয়েছিল সে হামলা কি শুধুমাত্র হিন্দু আওয়ামী লীগারদের বাড়িঘরেই হয়েছিল, নাকি মুসলমান যারা আওয়ামী লীগ করে সেই মুসলমান আওয়ামী লীগারদের বাড়িঘরেও হামলা হয়েছিল? অতএব সেটা রাজনৈতিক একটি সংঘর্ষের ঘটনা, সেটা সাম্প্রদায়িক হামলা না। যখন ক্ষমতা থাকে তখন রাজনৈতিক প্রতিপক্ষ বানিয়ে তারপর বিএনপি জামাতের লোকজনকে নির্যাতন করেন, আবার ক্ষমতার পালা বদলে যখন আপনাদের উপরে নির্যাতন করা হয় তখন সেটা হয়ে যায় সংখ্যালঘু নির্যাতন। সেটা মনে থাকে না, যখন ক্ষমতায় থাকেন তখন মাত্র 6 ভাগ হিন্দু বসবাস করেন এই দেশে। এবার এই আওয়ামী লীগ সরকারের আমলে যা করেছেন এটা ইতিহাসের সীমা লঙ্ঘন করেছেন। বাংলাদেশের খাচ্ছেন, বাংলাদেশে থাকছেন, অথচ সেই বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। তিনি প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রে এসে যে বক্তব্য দিয়েছেন তারপরে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়নি, বরং পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনার নিরাপত্তার জন্য যা যা করা দরকার সব কিছু বাংলাদেশ সরকার করবে। শুধুমাত্র 2-1 জন হিন্দু না, বাংলাদেশের আমার ধারণা প্রতিটি হিন্দু অখণ্ড ভারতের যে স্বপ্ন সেটিকে লালন করেন। একজন হিন্দু আপনার চোখে পড়েছে যে কিনা প্রদীপের বিরুদ্ধে কথা বলছে? আপনি একজন হিন্দুকে দেখেছেন কখনো সীমান্ত হত্যা নিয়ে কোনো ধরনের প্রতিবাদ করতে? একজন হিন্দু কখনো ভারতে মুসলমানদেরকে গরুর মাংস খাওয়ার জন্য খুন করা হচ্ছে, কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, কোনো হিন্দু কি প্রতিবাদ করেছে? আজও পর্যন্ত না। কিন্তু যখনই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে তখন কিন্তু তারা জেলায় জেলায় মানববন্ধন করেছে। ভারতের সম্পর্ককে একজন মন্ত্রী বলেছেন যে রক্তের সম্পর্ক, জাফরুল্লাহ স্যার সেটাকে বলেছেন যে দূষিত রক্ত, যে কারণে জাফরুল্লাহ স্যারের বিরুদ্ধে এখন হিন্দুরা একেবারে সাথে সাথে আন্দোলন শুরু করে দিয়েছেন।
বাংলাদেশের যখন চীনের দিকে ঝুঁকে পড়ার একটা শঙ্কা তৈরি হয়েছে, তখন বাংলাদেশের যেসব হিন্দু নেতারা আছে তারা চাইছেন যে যে কোনোভাবে খুব দ্রুত সাম্প্রদায়িক একটি দাঙ্গা বাঁধিয়ে তারপর ভারত যেন বাংলাদেশে দখল করে নেয়, এই জন্য তারা পায়তারা করছে। গত কয়েকদিনের ঘটনা প্রবাহ যদি আপনি দেখেন, ইঞ্জিনিয়ার এস কে সাহা তিনি তার ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। ঘোষণাটি তিনি আবার হিন্দুদের সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। সেখানে তিনি বলছেন আগামী 5 তারিখে ভারতে রাম মন্দিরের ভূমি পূজা অনুষ্ঠিত হবে। কিন্তু ইন্টারনাল সোর্স থেকে জানতে পারলাম বাংলাদেশের ইসলামিক কিছু দল সরকারের মদতে হিন্দুদের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা করতেছে, তাই সকলে 4 তারিখ সকাল থেকে কেউ কোনো অফিস যাবেন না, স্থানীয় মন্দির ও নিজ বাড়িতে খড়গ নিয়ে দলে দলে প্রস্তুত থাকুন এবং সকলকে এই নিউজ জানিয়ে দেই। এরপর তিনি আরও কিছু বর্ণনা দিয়েছেন, মূল কথা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে খেপিয়ে তোলা, কিন্তু তাদের সেই ফাঁদে বাংলাদেশের মুসলমানেরা পা দেয়নি। কিন্তু এত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটি বিষয় তারা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিলেন, সেটা কি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা চোখে পড়েনি? তারপরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ আমাদের গোয়েন্দা সংস্থাও এখন ভারতের গোয়েন্দা সংস্থার অধীনে চাকরি করছে। সাধারণ হিন্দু ভাইরা একটু সাবধান হন, বর্তমানে সুবিধাজনক সময়ে যারা লুটপাট করে তারপর ভারতে সম্পদের পাহাড় গড়তে না পেরেছেন তাদের জন্য কিন্তু একটি ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে। আজকে যেসব হিন্দু নেতাদের উস্কানিতে তারপর আপনারা মুসলমানদের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করেছেন, তারা কিন্তু সময় খারাপ দেখলে তারপর দিল্লিতে চম্পট দেবেন, আপনাদের কি হবে? এ পর্যন্ত যতজন প্রভাবশালী হিন্দু আলোচনায় এসেছে সবারই ভারতে বাড়ি গাড়ি অর্থ সম্পদ রয়েছে। বাংলাদেশে এখন প্রশাসন থেকে মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ ব্যাংক প্রতিটি জায়গায় হিন্দুদের সন্দেহজনক আকস্মিক পদোন্নতি একেবারে চোখে পড়ার মতো। আওয়ামী লীগ নিজেদের স্বার্থে তাদেরকে বসালেও তারা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের স্বার্থটাই দেখছে না, তারা নিজেদের স্বার্থ আরও বেশি করে দেখছে। এই যেমন ব্যাংকিং খাতের উপর লেভেলে বসে হিন্দুরা নিজেদের লোকজনকে ইচ্ছে মতো ঋণ দিচ্ছেন, আর সেই ঋণের টাকা নিয়ে হিন্দুরা চলে যাচ্ছেন ভারতে। 23 অক্টোবর 2019 তারিখের যুগান্তর পত্রিকার একটি শিরোনাম ছিল, 115 কোটি টাকা ঋণ নিয়ে ভারতে পালালেন দম্পতি। গোপাল আগারওয়ালা নামের সেই কথিত সংখ্যালঘু হিন্দুর টাকা ফেরাতে এখন পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নেয়নি, কারণ যারা ব্যবস্থা নেবেন সেখানেও বসে আছে তাদের সেই তথাকথিত সংখ্যালঘু হিন্দু ভাইয়েরা। গেল বছরের আলোচিত আরেকটি ঘটনা ছিল 3500 কোটি টাকা নিয়ে চম্পট পি কে হালদার বা প্রশান্ত কুমার হালদার, সেই টাকাও ফেরত আনার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তার ফেলে যাওয়া আরও 3000 কোটি টাকা জব্দ করতে সরকার সময় নিয়েছে প্রায় 1 বছর। কালক্ষেপণের মাধ্যমে তার আত্মীয় স্বজনের নামে বেনামে রেখে যাওয়া আরও অনেক টাকা পয়সা নিয়ে তাদেরকে ভেগে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। অবশ্য লোক দেখানোর জন্য পি কে হালদারের আত্মীয় স্বজনদের মধ্যে 9 জনকে দুদকে হাজির হতে বলা হয়েছে, যার মধ্যে হাল ইন্টারন্যাশনাল লিমিটেড অ্যান্ড নিউট্রিকা লিমিটেডের পরিচালক স্বপন কুমার মিস্ত্রিকে 18 অগস্ট সকাল 10:30টায় দুদকে হাজির হতে বলা হয়েছে। একই দিনের বিভিন্ন সময় কোম্পানির পরিচালক পীতিশ কুমার হালদার, হাল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা সাহা, পরিচালক অমিতাভ অধিকারী এবং আরবি এন্টারপ্রাইজের প্রোপাইটার রতন কুমার বিশ্বাসকে 19 অগস্ট সকাল 10:30টায় দুদকে উপস্থিত থাকতে বলা হয়েছে, কিন্তু তাদের বেশিরভাগই দুদকে হাজিরা দেননি। এরাও হয়তো দুদিন পর শুনবেন বাংলাদেশে নেই, টাকা পয়সা সব লুটপাট করে ভারতে পালিয়ে গেছে। এরপর মিথিলা ফারজানা শাহরিয়ার কবিররা টক শো নিয়ে বসবেন যে জামায়াত শিবিরের নির্যাতনে বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে পালিয়ে যাচ্ছেন। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না, 6% হিন্দু বাংলাদেশের 90% মুসলমানকে প্রকাশ্যে নির্যাতন করছে। একটা থানার ওসি তার কাছে সেই এলাকার যেসব আওয়ামী লীগের নেতাকর্মী আছে সেই মুসলমানরাও আজকে নিরাপদ নয়, তারপরেও শেখ হাসিনাই হচ্ছে বাংলাদেশের ইসলামের ত্রাণকর্তা। কারণ কি? কারণ ওই যে একটা ছবি দিয়েছিলেন ফেসবুকে তাহাজ্জুদ নামাজ পড়ার, সেটা। আরে ভাই এত নির্বোধ কেন? আপনি শুধুমাত্র কয়টা টাকার জন্য এই যে বাংলাদেশের 16 কোটি মুসলমানকে এত নিরাপত্তাহীনতার মধ্যে রেখে যাচ্ছেন, এর বিচার হবে না? কদিন বাঁচবেন? তারপরে কি জবাব দেবেন? আপনার কারণে একজন সাম্প্রদায়িক হিন্দু কুলাঙ্গার বাংলাদেশে বসে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়ার আইনি নোটিশ দেওয়ার সাহস পায়, কি মনে করেন এই ব্যক্তি অসাম্প্রদায়িক? এই একই আইনজীবী মাত্র কয়েকদিন আগে তাদের পূজার পক্ষে রিট করেছিলেন, অতএব তারা অসাম্প্রদায়িক না, তারা ইসলাম বিদ্বেষী। সেই আইনি নোটিশের মাধ্যমে শুধুমাত্র সংবিধানকে লঙ্ঘন করেনি, তিনি বাংলাদেশের 16 কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। অবশ্য তাদের দোষ দিয়ে লাভ কি? বাংলাদেশের যে কথিত তাহাজ্জুদি হজরত, তিনারাই তো শুরু করেছেন ইসলাম অবমাননার কাজ।